এখন আমি বসে আছি আমার আম্মা আর শ্বশুরবাড়ির সব মানুষদের সামনে আজ আমাকে নিয়ে মজলিশ বসেছে যাকে খাঁটি কথায় বিচার বলে আমার আম্মা আমার দিকে এক পলক তাকিয়ে আমার শাশুড়ি মাকে বললেন বেয়ান বলুন আমার মেয়ে আবার আপনার কোন পাকাধানে মই দিয়েছে আমার কথা শুনে আমার শাশুড়ি কিছুটা গর্জে বললেন বেয়ান মুখে লাগাম দিয়ে কথা বলুন আপনার মাইয়া মুখে মুখে তর্ক আর কথায় কথায় আমার ছেলেকে সন্দেহ করে ঝগড়াঝাটি করে এই রোজকার অশান্তি আমাদের আর ভালো লাগছে না আমি তখন আম্মাকে বললাম আম্মা আমি কখনো মুখে মুখে তর্ক করিনি আর না ওনার ছেলেকে সন্দেহ করছি চুপ করো বেয়াদব মেয়ে এইসব আবার কেমন বেয়াদবি বড়দের কথার মাঝে ঢুকে পড়া শাশুড়ি মায়ের কথায় চুপসে গেলাম আমার আম্মা আমাকে থামিয়ে দিয়ে বললেন তা বেয়ান কোনটাকে তর্ক বলছেন আপনার খেদে শুয়ে বসে থাকবেন আর আমার মেয়ে দিন রাত কাজ করে যাবে এই সংসারে এই সংসারটা আমার মেয়ের একার বাড়ির বউ কি মানুষ না তাদের কি ক্লান্তি নেই নাকি তাদের দেহ আছে কোনো অনুভব নেই এই এইসব কথা বলতেই আমার স্বামী ফারুক বলল দেখুন মা আপনার মেয়ে সারাদিন কাজ কিভাবে করে ছোট সংসার কাজ বা কই খেয়ে শুয়েই থাকে আর বাড়ির বউদের তো ওইসব কাজই আপনার মেয়ে এইটুকু কাজ করে যদি নাম ওঠে সে সারা দিন। আমার তাকে খাটিয়া মারি তা খুব বেশি কথা বাড়াবাড়ি হয়ে যায় না আমার স্বামীর কথা শুনে আমি কিছুটা বলতে যাব। আম্মা আমাকে থামিয়ে দিয়ে শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বললেন তা বেআইন একটু আগে আমার মেয়ের কথার মাঝে কথা বলাতে সে হয়েছে বেয়াদ আপনার ছেলেও বুঝি তাই আমার আম্মার কথাটা যে আমার শাশুড়ি মায়ের খুব একটা পছন্দ হয়নি তা ওনার চেহারায় ভাসমান আমার আম্মা এখন আমার দিকে তাকিয়ে বলল তুমি তর্ক করো না তা আমি জানি কারণ আমি তো তোকে পেটে ধরেছি আর এটাও জানি আমার সন্তান কেমন ব্যান আপনার ছেলে যে খুব একটা ধোঁয়া তুলসী পাতা তা কিন্তু নয় আপনার ছেলেকে আমি কালো একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে হেসে এসে কথা বলা এমনকি হাতে নাতে ধরা দেখেছি এটা আশা করি কোনো বিবাহিত ছেলের লক্ষণ নয় আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে আমার সাথেই ছিল মেয়েকে বলেছিলাম ফারুককে কল দিয়ে বল সে কোথায় ফারুক কল উত্তর দিয়েছে অফিসে আমার কথা শুনে শাশুড়ি মা আর ফারুক চুপসে যায় দেখুন মা আপনার মেয়ে আপনি নিয়ে যান আমি এমন বউ ঘরে রাখতে চাই না যে স্বামীকে অবিশ্বাস করে আর তাছাড়া আপনার মেয়ে থেকে ভালো জায়গায় বিয়ে করার ক্ষমতা আমার আছে অবশ্যই ধনী পরিবার আমার চেয়ার থেকে উঠে বলল চলো মেঘ আর ফারুক আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি বলে এই না যে তার সম্মান আমাদের মর্যাদা বিক্রি করেছি মেয়েকে বিয়ে দিয়েছে কোনো পণ্যকে নয় পণ্যর দাম দেখে কিনে মানুষকে দাম দিয়ে কেনা যায় না আর এই যে ধনী গরিবের পার্থক্যটা দেখালেন আশা করি তুমি জানো যে আমাদের বাসায় সবই আছে কিন্তু কথা ওইটা না কথা হলো এইটা যে মেয়েদের সাথে যদি ফার্নিচার থেকে শুরু করে শোয়ার খাট অবধি দিতে হয় তাহলে আমার মেয়ে তোমার কাছে ফেলে রাখবো কেন আমার বাড়িতেই থাকুক দুমুঠো খাওয়ার জন্য ডাল ভাত আমার ঘরে আছেই আমরা তো না খেয়ে নেই আমার মেয়েও ঠিক ওতেই হয়ে যাবে অনুগল্প আমার মা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ছোট্ট গল্প